হ্যালো বন্ধুরা, গুড মর্নিং কলকাতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে বানাচ্ছি সুজির ঢোকলা। তার জন্য যা যা উপকরণ লাগছে, এখানে দই নিয়েছি ফেটিয়ে, অল্প একটু চিনি নিয়েছি, একটা আদা ছোট সাইজের এরকম টুকরো করে তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, নুন নিয়েছি, সুজি, এখানে ধনে পাতা কুচি, এখানে নিয়েছি বেকিং সোডা। ঢোকলার ব্যাটারটা আমি গুলে নেব। প্রথমে আমি সুজি দিলাম, তারপরে নুনটা দেব, চিনি দিলাম। অনেকে না চাইলে চিনি নাও দিতে পারেন আপনাদের সুবিধার্থে, কিন্তু চিনিটা দিনে বলবো ব্যালেন্স করার জন্য, টেস্টিটা ভালো আসে। আদা লঙ্কার পেস্টটা দিচ্ছি, ফেটানো দইটা দিচ্ছি, ধনে পাতা কুচিটাও দিয়ে দিচ্ছি, একটু খাবার সোডা দিচ্ছি, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। প্রথমে জল দেবো না, আগে ভালো করে সমস্ত মিশ্রণগুলো মেখে নেব, প্রয়োজন হলে জল দেব। দই আর সুজি আর যা যা উপকরণ দিয়েছি খুব ভালো করে মেশাতে হবে। এই ব্যাটারটা এতটা গাঢ় হবে না, একটু জল লাগবে, তাই আমি একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালো মতো গোলা হয়ে গেছে, এটা 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো, তাতে সুজিগুলো ভালো করে ফুলে যাবে। আমি একটুখানি ফুড কালার দিলাম, এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি ইনো দেবো, একটা গোটা প্যাকেট ইনো দেবো। ইনো দিয়ে বেশিক্ষণ আমি নাড়বো না, আর এটা নো ফ্লেভারটা নিয়ে আসবেন, নিয়ে এসে এর মধ্যে মেশাবেন। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, একটা গামলায় আমি গরম জল বসিয়েছি, এটার মধ্যে আমি ভাপাতে দেব, এরকম একটা বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি আস্তে করে, দিয়ে আমি থালাটা চাপা দিয়ে দেব। 25 মিনিট জন্য এটা ভাপানো হবে, এটা ভাপে সেদ্ধ হবে। পঁচিশ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেব, খুলে এটাকে ঠান্ডা হতে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, ঢোকলাটা ঠান্ডা হতে হতে আমি ফোড়নের জিনিসটা রেডি করে নেব। 2 চামচ সাদা তেল দিচ্ছি, তাতে কিছুটা কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। সর্ষেটা যতক্ষণ খুব সুন্দর গন্ধ না বেরোয় ততক্ষণ অব্দি নাড়তে হবে। সর্ষেটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো, আর দেবো কটা কারি পাতা। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এবার এটা ঢোকলার উপরে সার্ভিং করার সময় আমি দেবো। ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার উপর থেকে আমি জাস্ট দেবো। উপর থেকে গার্নিশের জন্য একটুখানি ধনে পাতা দিলাম, ঢোকলা সার্ভ করার জন্য রেডি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, এরকম নতুনত্ব রেসিপি পেতে সাথে থাকবেন।